নমস্কাৰ টাইমিনৰ দৰ্শকসকলৰ বাবে অন্যতা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো। বন বিভাগে উচ্ছেদ চলাই কাজি তহিলং কৰিলে 6000 ডাল তামোল গছ আৰু বকৰ অসম মেঘালয় সীমান্তত বন বিভাগে চলাইছে উচ্ছেদ অভিযান আৰু এই উচ্ছেদৰ পাছতে এক ক্ষোভ উজাৰা পৰিলক্ষিত হৈছে। অসমবাসী ৰাইজে মেঘালয়ত সামিল হোৱাৰ হুংকাৰ দিয়া পৰিলক্ষিত হৈছে। সবিশেষ জনাম এই মুহূৰ্তত টাইমিনৰ দৰ্শকসকলৰ বাবে বন বিভাগৰ উচ্ছেদৰ পাছতে অসম মেঘালয়ৰ সীমান্তবাসীৰ মাজত ক্ষোভ দেখিবলৈ পোৱা গৈছে। উচ্ছেদৰ নামত 6000 ডাল তামোল গছ কাটিলে বন বিভাগে। মেঘালয়ত সামিল হম বুলি হুংকাৰ দিছে বকৰ গিজাঙৰ ৰাইজে আৰু 6000 ডাল গছ কটাৰ পাছতে এতিয়া ক্ষোভ উজাৰা পৰিলক্ষিত হৈছে সীমান্তবাসী। ক্ষতিপূৰণ নিদিলে মেঘালয়ত সামিল হোৱাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে গিজাঙৰ ৰাইজে। সীমান্তত থকা গাৰোসকলক টাৰ্গেট কৰি লোৱা হৈছে বুলি অভিযোগ উত্থাপন হৈছে। গিজাঙৰ উচ্ছেদ কাৰ্যত ক্ষোভিত হৈ পৰিছে আপাৰ গাম বামুনি গাঁওবাসী। অসমৰ পাহাৰ অঞ্চলত বসবাস কৰা গাৰোসকলক টাৰ্গেট কৰি লৈছে বুলি অভিযোগ উত্থাপন। 25 বছৰ ধৰি তামোল খেতি কৰি অহাৰ পাছত হঠাৎ জাননী নিদিয়াকৈ বন বিভাগে উচ্ছেদ চলোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া গিজাঙৰ ৰাইজসকলে। ক্ষতিপূৰণ নিদিলে মেঘালয়ত সামিল হ'ম বুলি হুংকাৰ দিছে এতিয়া গাঁওবাসীয়ে বা সীমান্তবাসীসকলে এতিয়া এনেদৰে হুংকাৰ দিয়া পৰিলক্ষিত হৈছে। বিভিন্ন স্থানত প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান চলিছে আৰু তাৰে মাজতে বকৰ অসম মেঘালয় সীমান্তত বন বিভাগে এনেদৰে উচ্ছেদ অভিযান চলাইছে আৰু এই উচ্ছেদ অভিযানত কাটি তহিলং কৰিছে 6000 ডালকৈ তামোল গছ। সেই সীমান্তবাসীৰ ৰাইজে 25টাকৈ বছৰে তামোল গছৰ যি ৰোপণ কৰি আহিছিল বা 25 বছৰে যি তামোল গছৰ এনেদৰে খেতি কৰি আহিছিল সেই সকলো গছ কাটি ধ্বংস কৰি পেলোৱাৰ পাছতেই এতিয়া ৰাইজে ক্ষোভ উজাৰা পৰিলক্ষিত হৈছে। তেওঁলোকে বকৰ যি গিজাঙৰ ৰাইজসকল আছিল তেওঁলোকে সেই সীমান্তবাসী গাৰোসকলক টাৰ্গেট কৰি লৈছে বুলি তেওঁলোকে অভিযোগ উত্থাপন কৰিছে। লগতে হুংকাৰ দিছে যদি বন বিভাগে বা চৰকাৰে যদি ইয়াৰ ক্ষতিপূৰণ নিদিয়ে তেনেহ'লে তেওঁলোকে মেঘালয়ত সামিল হ'ব বুলি এনেদৰে হুংকাৰ দিয়া পৰিলক্ষিত হৈছে। লাগিছিল বনে হঠাতে মানে আপোনালোকে নজনা কৰি ৰাইজক নজনা কৰি গাঁওবুঢ়াক আমাৰ ঠাকুৰীয়াক নজনা কৰি আপোনালোকে কাটিছে আৰু চৰকাৰী গাঁওবুঢ়াও গমেই পোৱা নাই বোলে এনেকুৱা কৈছে। মই সুধিছিলোঁ চৰকাৰী গাঁওবুঢ়াক, চৰকাৰী গাঁওবুঢ়াও মোৰ আগতে কৈছে নাই জনা নাই মোক বুলি কৈছে চৰকাৰী গাঁওবুঢ়াই। আমাৰ সভাপতি ডাঙৰীয়া কৈছে নাই মোকো জনা নাই, অকস্মাত জনাইছে ৰাইজক থুপুৰাব নাপাল বুলি কৈছে। এনেকুৱা হ'লে কি কৰি চলিব? আমি মাত্ৰ গাঁৱৰ মানুহ, মাত্ৰ খেতি বাতি কৰা নাই, চব জাতি কৰি আছে, অকবাদ কৰি আছে, এনেকুৱা ক্ৰেজিং ৰেজাবে হওক, এনেকুৱা পানী বাহাৰ চব এনেকুৱা ডিজিং এই ডিজাং ৰিজাৰ্ভত চব খেতি কৰি আছে। সেইকাৰণে আপোনালোকে চাব লাগিছিল। আমাৰ মাত্ৰ কাটিছে, আমাৰ মাত্ৰ কাটিলে নহ'ব, চবৰে কাটিব লাগিব। কাটিলে আমাক চকু চাই কাটিলে নহ'ব, কাৰো মানুহ মাত্ৰ খেতি কৰা নাই, চব জাতি খেতি কৰি আছে, কাটিব নাপাব। ভৱিষ্যতে আপোনালোকক জনালোঁ, ভৱিষ্যতে নাকাটিব আহাবাৰত। ঘটনাটোৰ বিষয়ে মানে খুব দুৰ্ঘবনে বুলি ক'ব পাৰোঁ। এই অৱস্থা আমি কেতিয়াও দেখা পোৱা নাছিলোঁ, কাৰণ এইখন গাঁৱৰ যিহেতু আপাৰ বামুণি গাঁও গাঁও বুলি কয়, ইয়াৰ মানুহখিনি খুবেই দুখীয়া মানুহ আৰু ইয়াত খিলঞ্জীয়া ট্ৰাইবেল মানুহ হয়। গতিকে খিলঞ্জীয়া ট্ৰাইবেল গাৰো মানুহ হয়, জংঘলত বসবাস কৰি অহা মানুহ, তেওঁলোকে খেতি বাতি কৰি কিনে অহা মানুহ আৰু এই খেতিখিনি তেওঁলোকে মোটামুটি 20-25 বছৰ আগতে তেওঁলোকে বসবাস কৰি আহি আছে। গতিকে এই খেতি 25 বছৰ 20 বছৰ খেতি কৰাখিনি তেওঁলোকে যে উচ্ছেদ কৰিছে, তেওঁলোকে যে কাটি ধ্বংস কৰি দিছে, এইটো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ ডাঙৰ ভুল বুলি কিনে আমি ক'ব পাৰোঁ। কাৰণ তেওঁলোকে যদি এই গাছ বা যিখিনি খেতি কৰিছে ৰাইজৰ যদি উচ্ছেদ কৰিব লাগে, তেওঁলোকে আগতীয়াকৈ নটিছ দিব লাগিছিল, তেওঁলোকে নটিছ দিয়া নাই।
একো তেওঁলোকে রাইজের লগত যোগাযোগ করা নাই জানা মতে। গতি বিশেষকে তেওঁলোকে গাঁৱৰ মানুহখিনিকে তেওঁলোকে টার্গেট লৈ কিনে করেছে। গতি মই তেওঁলোকে ধিক্ষার দিছো, তেওঁলোকে গরিহণা দিছো, তেনেকুৱা যাতে নহয়। অকল এইটো আপার বামুণীগাঁও বলে কিন্তু নহয়, আমি মই গম পাই আছো রাভাস অটোনমাস কাউন্সিল মই ইসি হয় কিনে মই গম পাওঁ যত মানে গাঁৱৰ মানুহ আছে, যত বগবাগ করে আছে, যত মানে তেওঁলোকে খেতি বাতি করে আছে, তেওঁলোকে গাঁৱৰ মানুহখিনিক নোটিফিকেশনটো দিয়ে আছে। আর খেতি করা মানুহ তো অকল গাঁৱৰ মানুহ নহয় না। গতি উচ্ছেদ করক, সকলকে উচ্ছেদ করক, অকল গাঁৱৰ মানুহ টার্গেট লৈ কেনে করব নালাগে। আজি দেখা পাইছো মই আপার ভাবনীগাঁও এটা নোটিস দিছে আর এই উচ্ছেদ করেছে। জয়পুরত গাঁৱৰ মানুহ যত বগবাগ করে আছে তাতলোকে নোটিস দিছে, গড়বান্ধাত নোটিস দিছে, ডিলিঙাত যত গাঁৱৰ মানুহ আছে তাত নোটিস দিছে। আরে অসমত কি কামরূপ জেলাত অকল গাঁৱৰ মানুহখিনি ফরেস্ট ডিপার্টমেন্টত বগবাগ করে আছে নাকি? চাওক আপনাদের যিমান দূর তেওঁলোকৰ মানে ফরেস্ট ডিপার্টমেন্টত বগবাগ করে আছে, তেওঁলোকক সকলে মানুহে সম্প্রদায়ের মানুহে ইয়াতে খেতি বাকি মাটি করে কিনে বগবাগ করে আছে, জীবন জীবিকা করে আছে, সংস্থাপন দিয়ক। সংস্থাপন দিয়ার পিছত তেওঁলোকে উচ্ছেদ করা কিবা করা করে থাকুক, মোর কবলগা একো নাই। আর যেহেতু আমি দেখা পাইছো আজি তারিখত এইখানে জঙ্গল রাইজে রাখিছে, এডাল গাছত কাটিলে 5,000 টাকা দণ্ড দণ্ড রাখি কিনে গাছবিলাক রাখি আছে। ফরেস্ট ডিপার্টমেন্টে কি করে আছে? আর যেহেতু আজি তারিখত এই 20-25 বছর হওয়া খেতি মাতিখিনি আজি কাটিছে, 20-25 বছর আগত আহি কিনে কি বন্ধ নকরিলে? এমান দিন করার পিছত, এমান দিন খেতি মাতি করে কিনে জীবন জীবিকা করার পিছত আজি তারিখত আহি কিনে ইয়াত কিয় উচ্ছেদ করবা লাগে? আগতে করবা লাগছিল। গতি সরকারক মই আজি গরিহণা দিছো। ঘটনা এনেকে হল, যা মঙ্গলবারে রেঞ্জার বাইদেউ আহিল, আহিনা আমার রাইজর খেতি তো তামোল বাগান তো কাটিব খুঁজিছে। তারপর আমি কৈছে এইটো তো কাটিব নোৱাৰিব, মানে এইটো আমি রাইজে রাখিছে এইটো। তার কৈছে আমি নার্সারি খুলিম, আমি কাটিম বলে কৈছে। তারপর আমি বাধা কৰিছে, বাধা কৰিলেও তাহার নামানে। তা আজি ইমিডিয়েটলি মিটিং পাতক, কালি আমাক রিজাল্ট দিয়ক, সেইটো জায়গা নহলে বেলেগ জায়গা দুখাবি বলে কৈছে। তা আমি মিটিং পাতিল ইমিডিয়েটলি। তারপর আমার মিটিং তো পাত নাচাও করে আমার রাইজর কথা তো নুশুনা করে তাহার কালি রাতিপুয়া 8-9 বাজি আহিনা তামোলবিল সব কাটি দিল। এতিয়া আমি বাধা করব নিল, সময় নাপাল, তার পটকে আহিনা সব বাগানবিল কাটি দিল। প্রায় তো তামোল কাটা 6,000 মান হব তামোল গাছ। আর এই রাইজর বাগান আছে আর মন্ডলীর ছাস্তর বাগান আছিল, আর কোনবা কোনবা বেলেগর আমার গাঁৱৰ বাগানবিল আছে। এতিয়া দাহার আমি বাধা যেতিয়া এসটিসি স্যার ফোন মারিল, যেতিয়া আমি আহিল ইয়াতে আমাক সোমাব দিয়া নাছিল। পাছত আমি আহি না বাইদেউর লগত কথা পাতিল, ডিএপওর লগত রেঞ্জার লগত কথা পাতিল। কথা পাতাতে মানে আমি মই কৈছে বাইদেউ আপনাদের কিয় আমার তামোলটো কাটিল, কমসে কম আপনি আপনাদের আমাক নোটিস দিবা লাগিছিল, ইনফরমেশন দিবা লাগিছিল।